গিয়েছিলাম। আমরা ডেপুটেশনে আমাদের প্রধান এক নম্বর দাবি রেখেছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলার লাখো লাখো গরিব মানুষ যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে, 100 দিনের কাজ নেই, যারা 100 দিনের কাজ করেছিলেন বকেয়া মজুরি কেন পাচ্ছে না, যে সমস্ত পরিবার কাজ চেয়ে আবেদন করেছে হয় কাজ দিতে হবে না হলে তাকে ভাতা দিতে হবে, এক মাসের মধ্যে যদি কার্যকরী না হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সভাধিপতি উত্তম বারিক এখানে বসতে পারবে না, জনগণ বসবে আমরা বলে এসেছি। আমরা 2 নম্বর পয়েন্টে বলেছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এটা টাকা চুরির কারখানাতে পরিণত হয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা, তাকে তৎকালীন তৃণমূলের নেতা বাপ বেটা লাথি মেরে দাঁড়িয়েছিল জেলা পরিষদ থেকে, তারা বিজেপিতে চলে যাওয়ার পর আবার মৎস্য কর্মাধ্যক্ষ হয়েছে, সাংবাদিক বন্ধুরা আছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, চেক বাউন্স হয়েছে, এটা আপনাদের কাছে কপি আমরা জেলা পরিষদের সচিবকে দিয়ে এসেছি। এই সোমনাথ বেরাকে তার জেলা পরিষদ সদস্য পদ থেকে এক মাসের মধ্যে তাকে পদ খারিজ করতে হবে, না হলে আমরা তাকে ঘাড় ধরে জেলা পরিষদ থেকে বের করে নিয়ে যাব। নন্দীগ্রামে এলে কুঁড়ে করে থাকতেন, এই মমতা ব্যানার্জিকে বলবো নন্দীগ্রামে গিয়ে তার কুঁড়ে বাড়ি আছে না বঙ্গোপসাগরে জাহাজ উঠে গেছে, কোথা থেকে কোটি কোটি টাকা ট্রলার কিনেছে, নয়াচরে কারখানা করবেন বলেছিলেন, বেকার যুবকদের কারখানা করার প্রতিশ্রুতি ছিল, সেখানে সুফিয়ান আর আবু তাহের এদের ওখানে মাছের ভেড়িতে পরিণত হয়েছে, কোথা থেকে ভেড়ি, কোথা থেকে ট্রলার আর ছাগল ব্যাপারী, কোথা থেকে জাহাজ বাড়ি হয়েছে, ইডি আর সিবিআই কে দিয়ে তদন্ত করাতে হবে, ইডি সিবিআই কে দিয়ে তদন্ত করাতে হবে আমরা বলে এসেছি। অনেক জেলা পরিষদের মেম্বার এত নামের তালিকা এখানে করা যাবে না, কলকাতায় ওদিকে পার্থ অপা আছে, আর জেলা পরিষদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার যারা রিক্সা টানত এখন স্করপিও গাড়িতে করে চড়ে বেড়ায়, যাদের মাটির বাড়ি ছিল এসি দেওয়া বাড়িতে বাড়িতে শুয়ে থাকে। আমরা বলছি সমস্ত তৃণমূল নেতা 2018 সালে ভোট হয়নি, গণতন্ত্র মানুষকে প্রয়োগ করতে দেয়নি, বিনা ভোটের কর্মাধ্যক্ষ, বিনা ভোটের সভাধিপতি, বিনা ভোটের পঞ্চায়েত প্রধানরা জেলা পরিষদ আঁকড়ে বসে আছে। আমরা বলছি এ দুর্নীতি আমরা সইব না, সকলের ঘাড় মোটকে আমরা বের করব জেলা পরিষদ থেকে যদি সতর্ক না হয়। আমরা বলেছি বেকারদের কাজ নেই, টাকা দিয়ে ঘুষ দিয়ে সারা রাজ্যে দেখেছেন এসএসসি মানে বামফ্রন্ট, ঈদ দুর্গোৎসবের মতো প্রতি বছর চাকরি হতো, কে তৃণমূল বিজেপি সিপিএম এটা বিচার্য বিষয় ছিল না, কে গরিব বড়লোক বিচার্য বিষয় ছিল না, ভালো পরীক্ষা দিয়ে পাস করলে রিক্সাওয়ালার মেয়ে হাই স্কুলের মাস্টার হতো, শ্রমিকের ছেলে মাস্টার হতো, কাউকে টাকা দিতে হতো না, টাকা পয়সা ছাড়া পশ্চিম বাংলায় কোনো চাকরি নেই, এমনকি সিভিক সেখানে 2 লাখ 4 লাখ 5 লাখ ঘুষ নিয়ে সিভিকদের চাকরি দিচ্ছে, অথচ বেকারদের কাজ নেই, কলকারখানা নেই, 65 বছর পেরিয়ে গেছে, তাদেরকে জেলা পরিষদে আবার তারা বলছে চাকরিতে কয় পয়সা পায়, তার এখানে থাকলে 4 গুণ টাকা বেশি পায়। আমরা নাম দিয়েছি অবসরপ্রাপ্ত যাদের নিয়ে নেওয়ার কথা, অবসর নিয়ে বাড়িতে থাকার কথা, পেনশনে তাদের সংসার চলত, কিন্তু তাদেরকে আবার চুক্তি করে জেলা পরিষদে রেখেছে, বেকার ছেলেদের কাজে নেই, আমরা বলে এসেছি এটা চলবে না। আমরা বলেছি যে আমাদের জেলা বিদ্যা